আপনাকে প্রণাম। ভালো আছেন? ভালো আছে। ক্যামেরাম্যান দেখে
তো জগাই দিবা। রক্ষাবন্ধন কি আসার পর বহুতই শুভ দিন হ্যাঁ, রক্ষাবন্ধন হে পর্ব আমারে লিয়ে বহুতই ইম্পর্টেন্ট হ্যাঁ। হর বহন ভাইও রাখি পেহনাতা হ্যাঁ, ভাই কাজ জিম্মেদারি বন যাতে হ্যাঁ কি বহন কাজ রক্ষা করা, বহন কাজ মঙ্গল কে লিয়ে কাম করা। স্যার ঝাড়খন্ড মে দেখা যায় কি সাম্পাই সুরেন নে কাল এক টুইট কিয়া হ্যাঁ, আমি কই কমেন্ট নেই, আজ ইহা মে পরব কে লিয়ে হুঁ, পলিটিক্স আগে যাকে বাত করব। হ্যালো, আমার মাসের এমপি উপস্থিত হয়েছে, আমার সকলে শ্রদ্ধায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব, তেখেতক আমি আন্তরিক স্বাগত জানাইছো প্রকাশিত সকলের তরফের পর। আমার এগারী আশি উর্ধার বর্মা গিরিবালা দাস, তেখেতে এখন ফুলাম গামোচাই সম্বর্ধনা জানাব। আজি পবিত্র রাখি পূর্ণিমা, আর আমার অরুণোদয় আধার কার্ড হল, রেশন কার্ড হল, লগত আয়ুষ্মান ভারত কার্ড হল, অরুণোদয় চারিটা বস্তু। আইতাসকলক আহার গ্রহণ করবলে অনুরোধ জানালো, আমি আইতাসকলক আমার মেডিকেল কলেজ বছরি 5,00,000 টাকা বিনামূল্যে চিকিৎসা করব, অর্থাৎ কারোবার MRI করব, CT স্ক্যান করব, কারোবার বেমার হয়েছে মেডিকেল থাকি, ঔষধ খাবেন, কারোবার পেস মেকার লগাব, কোনোবাই কিনা ডর অপারেশন করব, এই গোটেবিল দায়িত্ব উপস্থিত সরকারের সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী পীযুষ হাজরিকা ডরিয়া, দিসপুর সমির সম্মানীয় বিধায়ক অতুল বরা ডরিয়া, আমার মজত উপস্থিত সরকারের সামাজিক আর নমস্কার জানাইছো। আজি রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমা সকলে নিজের ভাইটি বা ককায়েক রাখি পিঠাই আজি কবি।
অনুরোধ জানালো, আমি আইতাসকলে আজি পবিত্র রাখি বন্ধন। প্রতি বছরের দরে এইবারও আমি সকলে রাখি পবিত্র রাখির উৎসব পালন করছো। মই আশা করছো যে রাখির পবিত্র দিনত অসমত যাতে সকলো মা, সকলো ভন্টি, সকলো বাইদেউ সদায় সুরক্ষিত হয়ে থাকে আর সকলে যাতে সম অধিকারের সঙ্গে সমাজের বহল বুকুত আগবাড়ি যাব পারে। মই পুনরবার অসমবাসী বিশেষক আমার মা, বাইদেউ আর ভন্টি সকলে পবিত্র রাখি বন্ধনের বহুত বহুত শুভকামনা। আজি কত কত যাব স্যার? আজি মই আগতে কোৱাৰ দৰে আমার সোনাপুরত মই গৈ আছো আর আমি গুৱাহাটীর বৃদ্ধ আশ্রমের সকলো আবাসী আজিরপর আমি অরুণোদয় আঁচনি, আধার কার্ড, বিনামূলীয় চাউল, সরকারি গোটেখানি আঁচনি আজিরপর আমি দিয়া আরম্ভ করিম। আর লাহে লাহে গুৱাহাটীর বাহিরতো যাক বৃদ্ধ আবাস আছে তাতো যাতে এনেকা সুবিধা পায় তার বাবে আমি ব্যবস্থা হাতত। এনেকা কথা একু নাই, যদি কোনোবাই এই মাহর আগের বছরের মাহর বিল তুলনা করে তেতিয়ালে দেখিব যে স্মার্ট মিটারত বিল বাড়িবই নয়, বরঞ্চ স্মার্ট মিটার লগালে মানুষে ইলেকট্রিসিটি মিটারবাহিতারে ব্যয় করে আর তার ফলত ইলেকট্রিসিটির খরচ কমিহে যায়। সেখানে কারোবার যদি আপত্তি আছে 2024 সনের সেপ্টেম্বর আর 2023 সনের সেপ্টেম্বর মাহর বিল তুলনা করে চালে গম পাব যে স্মার্ট মিটারের বিল বড়া নাই। মহিলা সুরক্ষার ক্ষেত্রে বাল্য বিবাহে হোক লাগিলে লাভ জেহাদের ক্ষেত্রে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, তেনেকুলোকে দেখা গেছে কলকাতার এগারী চিকিৎসকের যে ধরনের একটা ঘটনা ঘটে সেটা ঠিক হবে। আমি ইতিমধ্যে চিকিৎসা মহাবিদ্যালয়বিল চিকিৎসা মহাবিদ্যালয়বিল যাতে কোনো কারণতে কোনো ডক্টর অসুরক্ষিত হয়ে থাকি নয়, তার বাবে আমি বিভিন্ন ধরনের ব্যবস্থা হাতত লৈছো। আর কলিকতার ঘটনাটো ইতিমধ্যে আমি নিন্দা করছো আর আমি আশা করছো যাতে অন্তত ভুক্তভোগী বা আমার যিগৰাকী ডক্টরের লগত ইমান ঘৃণনীয় কাণ্ড হল অপরাধী যাতে সম্পূর্ণ শাস্তি পায় আর পিতৃ মাতৃয়ে যাতে অলপ হলেও ন্যায় পায়। সরকারের যিধরণের প্রশাসন ব্যবস্থায় যিধরণের কাম করব 126টা সমষ্টি আছে, কোন কোট কেনেকে উঠিব মই কেনেকে ঠিক করি, কেনেকে মই আপনিও যদি উঠে মই না কেনেকে কম।
আপনিও যদি কালি ইলেকশন উঠে মই কেনেকে না কম, এটার মূল প্রতিক্রিয়া কি হব? মানে আপনার বিচারিছো আপনিও ইলেকশন আপনাদের এই পর্যায়ত আর মূর আলোচনা নকরিব। কংগ্রেসের ক্যান্ডিডেটের কথা মূর কি আলোচনা করে, মূর বিজেপির ক্যান্ডিডেটের কথা আলোচনা করে। আপনাদের বিজেপির কথা মোক সুধিব, কংগ্রেসের কথা সুধিলে মই কি উত্তর দিব? গতি কংগ্রেসের পর খেলব না বিজেপির পর? কংগ্রেসের পর কংগ্রেসক খুঁজব, বিজেপির পর খেলিলেহে মোক খুঁজব। স্যার, এই পবিত্র ভাদ মাহতে প্রদেশ কংগ্রেসে জোনার পর সময় একটা যাত্রা করেছে। খুব ভাল কথা, যান যাত্রা করে কিমানে গম পাব যে কাম কাজ কি বেশি। আপনাদের এই যে প্রশ্নবিল সুধি থাকে তারপর কি পাব, কোনে কি কইছে, কাক কইছে, এই কথাবিল সুধি থাকলে মই কি উত্তর দিম? তো মই প্রথম কব লাগিব যে মই চাইছো নে না। আপনাদের কব অমুকে অমুক কইছে, তমুকে তমুক কইছে, এনেকা তো মই আগতে জানি লিষ্ট দেখাই না। প্রতিক্রিয়া যেতিয়া প্রকাশ করিব লাগে প্রতিক্রিয়া প্রকাশ করা যায়, আপনাদের খালি এটাই সুধি থাকে অমুকে অমুক কইছে, তমুকে তমুক কইছে। আর কোনো সমস্যা নাই নেকি? সমস্যাবিলাকৰ কথা খুঁজি থাকিব খালি মোক এতিয়া খুঁজি দিব, অমুকে অমুক কৈছে, তমুকে তমুক কৈছে। মানুষে চাই জানো মহানগরী যিসমূহ নলা নির্মাণ করেছিল রাজপথসমূহ কিন্তু এতিয়াও বেয়া হয়ে আছে, ঠিকাদারভাবে নির্মাণ নকরাকে এৰি থৈ গুচি আছে, অভিযন্তাই চোৱা গৈছে। এইকেইটা দিন বৰষুণৰ কাৰণে অলপ নলা নৰ্দমার গণ্ডগোল আছে, অক্টোবৰ পূজাৰ আগতে সব ঠিক হৈ যাব। কোনোবাই ঘটনা যদি করব তাক বাধা দিবর কারণে পুলিশে চেষ্টা করব। পুলিশের সদায় কাম, যা 20-30 বছর পুলিশে সদায় এই কাম করেই আছে। এতিয়াতো পুলিশের কাম পুলিশে করব, আলফার কাম আলফাই করব, দুইটা পক্ষ এনেকা কাম করে আছে যা 40 বছর। কেতিয়াবা কারোবা কোনোবা সাকসেস হয়, কেতিয়াবা কোনোবা সাকসেস হয়। অবভিয়াসলি পাব, কাক যদি নাগরিকত্ব পায় তেও তো সমান ভারতীয় হয়ে গেল, আর এইটা আইনতে লিখা আছে। তেও আর কার নাগরিকত্ব বলি তো একটা বেলেগ নাগরিকত্ব নহয়, নাগরিকত্ব হলে নাগরিকত্বই পায়, যি নাগরিকত্বই নহয় কিয়। এবার যদি রাষ্ট্রপতিয়ে লিখি দিয়ে আপনি ভারতের নাগরিক বলে, এটা নাগরিকর সমান অধিকারেই পাব, তেও নহয় তেও লড়া ছোৱালীও পাব। অসমত এনেকুৱা করলে আমি কি করো? যা তিনিটা বছৰৰ আমার ৰেকৰ্ডত ক্লিয়ার হয়ে আছে, আৰু বিরোধী পক্ষই কি করে সেইটো ৰেকৰ্ডত ক্লিয়ার হয়ে আছে। আমি যেতিয়াই নারীর উপর কোনোবাই অত্যাচার করে, ধর্ষণ করে, আমি লগে লগে ন্যায় করে দিই, আর বিরোধী পক্ষ সেই ন্যায়টা করলে বেয়া পায়। আমি তো হিসাব সমানে লগে লগে বরাবর করে দিব যত্ন করি, আমি তো বরাবরে করে দিই, লওয়া হব না হয়ে আছো, সেইকারণে মানে গালিয়ে খাই থাকো বিধানসভা চুপর। আর আপনাদের নারী হয়ে উল্টা প্রশ্ন করে থাকে, যেটা মই মোৰ যোৱা তিনি বছর তেনেকুৱা কিমান কুইক একশন লওয়া হল, কুইক একশন লগে লগে হিসাব লওয়া হল। স্যার, বিটিআর নির্বাচন আপনাদের অকলে খেলিম বলে কৈছে? আমি বিটিআর সদায় আমি অকলে থাকো, এই নতুন নিউজ নহয়। লোকসভা আর বিধানসভাত আমি UPPL সাপোর্ট করো, আর যেতিয়া BTC ইলেকশন হয় তেতিয়া আমি বন্ধুত্বপূর্ণভাবে আমি ইলেকশন খেলো। এইটা তো আজি নহয়, এইটা যাওয়া বছরও তেনেকুৱা হয়েছে, এইটা তো কোনো নিউজ নহয়। আজি নহলে কালি ঘোষণা হবার মূল্য কমিছে, আর মেঘালয় অরুণাচল আর সুমাঙ্কে চলি আছে তার কারণে অসমতো দাম কমিছে। বাড়িলেও সমালোচনা করব না, কমিলেও করব না, খুড়ার নিউজ টিভিত ওলাবই না, এইটো নিউজ টিভির সাবজেক্টে হব না, খুড়াটো টিভির পর বাহির থাকি। বাহিরেও সমালোচনা, কমিলেও সমালোচনা এটাও করব না, এইটো নিউজ টিভিত ব্ল্যাক আউট যাব লাগে, কারণ খুড়াটো একটা বেলেগ ধরনের বিজনেস, যেটা মিডিয়াত ওলাবই না, লড়া ছোৱালীয়ে
চাই নয়, সেখানে এই নিউজের মিডিয়া দূরত থাকি লাগে। স্যার, অত্যাধিক রূপত ইতিমধ্যে খাদ্য শাক পাচলি সমূহের দাম বাড়িছে, এই ক্ষেত্রে মানে ভাবো যে শাক পাচলি বানপানী এতিয়া কমি গেল যেহেতু লাহে লাহে বজারের দামটো কমি আহিব, বানপানীর সময়তো কারো শাক পাচলি না থাকে, সবর বাড়ি পানি উঠি থাকে, আর শাক পাচলি সংরক্ষণের কারণে তেনেকা কোল্ড স্টোরেজেরও ব্যবস্থা নাই, সেখানে বানপানীর মা দুটা শাক পাচলির দাম বাড়ে যেতিয়া খেতে পথারত পানি থাকে, আর এই মাহর দামবিলাক লাহে 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 কমা আরম্ভ, এইটা ট্রেন্ড হয়, গতি বানপানীর মাহ যেহেতু কারো শাক পাচলিতে পানি নুঠাক না থাকে, সেখানে শাক পাচলি তো খেতে পথারত বাদ দিতে বেলেগত নহয়, গতি বস্তু নাটনি হয়ে যায়, আকো ঠিক বানপানী যার শাক পাচলি গজিব আরম্ভ করে, শাক পাচলির দামটা কমিব আরম্ভ করে, সেইটা একটা সাইকেল হয় আর সেই সাইকেলতে চলি থাকে। মানে কইছে বহুতে অসাধু ব্যবসায়ী সোমাইছে যত মধ্যভোগী হয়, তেওঁলোকে অসাধু ব্যবসায়ী বলে কথা নাই, মই তো বানপানীর সময় দেখিছো পথারের উপর পথার পানি উঠি গেছে, তো যদি গোটেই পথারত পানি থাকে শাক পাচলির খেতিটা আমি কত করে শব্দবিলাক কব ভাল, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যেতিয়া গোটেই পথারবিলাক বানপানী ডুব গৈ থাকে তেতিয়া তো আমার ধানও নহয়, আমি বানপানীর পিছতহে আমি ধান খেতি আরম্ভ করি, গতিকে এইটো এটা সকলের আপনার ঘর, এটা গুয়াহাটির পানি উঠিছে বাড়িখনও পানিয়ালয় না যাব জানো, তেতিয়া শাকটো প্রথম মৃত্যু হওয়া শাকরে, কারণ এইটো কিন্তু যেতিয়াই বানপানী যায় পূজার বতর আহিব আরম্ভ করে, দেওয়ালির বতর বিহুর বতর, শাকর দামটো লাহে লাহে কমি যায়, মই সরুর যিমান ডাঙর হলো তেনেকুৱাই দেখি আছো, 2 অক্টোবর ডিসি অফিসর যিমানবিলাক কাম গোটেইবোৰ মহকুমাত আগতে যিমান কাম হৈছিল মহকুমাতকৈ ই ওপৰত, আগতে এস ডি অর অফিসর যিমান কাম নহৈছিলে এতিয়া তাতকৈ ওপৰত এই সাব ডিস্ট্রিক্ট বিলাকত কাম চল। আজি রাখি পূর্ণিমার পবিত্র দিন, গুয়াহাটির আটাইকেইখন বৃদ্ধ আশ্রমত আজি আমি প্রথম সকলো আবাসীকে এখন এখন আধার কার্ড দিছো যাতে তেওঁলোকে ব্যাংকত একাউন্ট খুলিব পারে, আধার কার্ডৰ লগত আজি আমি তেওঁলোকক এখন রেশন কার্ড দিছো যাতে মাহত 5 কেজিকৈ বিনামূলীয়া চাউল তেওঁলোকে পাব পাৰে, তৃতীয়তে আমি তেওঁলোকক দিছো এখন আয়ুষ্মান ভারত কার্ড যাতে তেওঁলোকে আমার মেডিকেলত 5 লাখ টকালৈকে বিনামূলীয়া চিকিৎসা লব পাৰে, চতুর্থতে আমি তেওঁলোকক অরুণোদয় আজি অনুমোদন পত্র দিছো, অহাকালি সকলোৰে বেংক একাউণ্টত 1,250 টকা সোমাব, আর তার পিছত প্রত্যেক মাহর 10 তারিখে 1,250 টকাকৈ তেওঁলোকৰ বেংকত সোমাই থাকিব, বৃদ্ধ আশ্রমৰ আবাস আবাসীসকলক এই গোটেইকেইটা সুবিধা রাখি বন্ধনৰ দিনা দিবলৈ পাই মই গৌরব অনুভব কৰিছো, আর অকল গুৱাহাটীয়ে নহয় বাকি জিলা সদর সমূহতো যিমান বৃদ্ধ আশ্রম আছে সকলোতে আধাৰ কাৰ্ড, ৰেচন কাৰ্ড, আয়ুষ্মান ভারত কার্ড আর অরুণোদয় এই সুবিধাকেটা যাতে সকলো বৃদ্ধাশ্রমের আবাসিক দিয়ে তার বাবে মই জিলা উপায়ুক্ত সকলক নির্দেশ দিছো, আর মই ভাবো যে সেপ্টেম্বর মাহর ভিতরতে সকলোতে এই সুবিধাবিলাক পাই। আমি বড় দুইটা রাজনৈতিক দল তেওঁলোক যদি এক হয় অসমৰ কাৰণে ভাল খবর, গতি আমি আদরণীয় জনাই বিজেপি ক্ষতি নহয়, কারণ বিজেপিয়ে সদায় সকলোরে লগত মিত্রতা করে চলে, আর দুইটা দল একলগ হলে সেই কারণে ভাল খবর।